দেখুন, দাবি যে কোনো মানুষের উপরে অন্যায় করা এইভাবে অত্যাচার ঠিক না। তো ওই দেশের সরকারও চাইছেন না সেটা, কাজে এটা দুই দেশের আমাদের প্রধানমন্ত্রী এবং সরকারের মধ্যে এটা নিশ্চয়ই আলোচনা হবে। এবং আমরা দেখেছি ইতিমধ্যে বাংলাদেশের সরকারও তাদের যে বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে সরকারের তরফ থেকে পরিষ্কার কথা বলা হচ্ছে যে কাউকে ছাড়া হবে। কাজেই আমরা আশাবাদী যে আমাদের এখান থেকে বিভিন্ন, আমি দেখেছি আমাদের সিএমও কথা বলেছেন, আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরাও সরকারের যারা তারাও এটা বিশেষ গুরুত্ব সহকারে ব্যাপারটা দেখছেন। তো আমরা আশাবাদী এটা খুব অতি শীঘ্র সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.